ঝুমার রন্ধনে সবাইকে স্বাগত। আজ বানাবো কুলফি। কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি, হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি, দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এক কাপ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা ভালো করে মিশিয়ে নেব। দুধ ঘন হওয়া পর্যন্ত ফোটাতে হবে। দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি, অনবরত নাড়তে হবে। এলাচগুলো তুলে নিচ্ছি, দুধ ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে গেছে। আমি কাগজের কাপে কুলফিটা বসাবো। কাগজের কাপে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, কাপের ওপরটা চাপা দিয়ে দিচ্ছি, ফ্রিজে 10 ঘন্টা রেখে দেব। 10 ঘন্টা পর কুলফি তৈরি হয়ে গেছে।